भगवद गीता अष्टम अध्याय श्लोक नं 5। ओम नमः भगवते वासुदेवाय। श्री भगवानुवाच अंतकाले च मामेव स्मरण मुक्तकाले वरम जप्रयोति समद्भावम् जाति नस्तत्र संशय। अनुवाद। मृत्युर समय जिनि आमाके शरण करे देहत्याग करे तिनि तात्क्षणिक आमार भावे प्राप्त हन। ए विषय कोनो सन्देह नहीं। हरे कृष्ण हरे कृष्ण। धन्यवाद कृष्णायो वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमो। अर्थात वासुदेव तनय देवकी नंदन और गोपराज नंदर पुत्र एवं गाभी और इंद्रिय समूह आनंददाता परमेश्वर श्रीकृष्ण के आमी बार बार आमार सश्रद्ध प्रणति निवेदन करोति। शिष्ट देवी तर्जना सजत प्रमाणम कुरुते लोकस्तदनु बर्तते। अनुवाद। श्रेष्ठ व्यक्ति जीवे आचरण करें साधारण मानुष तार अनुकरण करें तिनी जा प्रणाम बोले स्वीकार करें समग्र पृथ्वी तार अनुसरण करें। हरे कृष्ण। অনেক ধন্যবাদ সমীকা রানী সূত্রধর। মঞ্চে আসবে স্মৃতি রানী সেন। গাধি ও ইন্দ্রিয় সমূহে আনন্দতা পরমেশ্বর শ্রীকৃষ্ণকে আমি বারবার আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। ভগবতে বাসুদেবায় অন্তকালে চ মামেব শরণোক্তা কলে বরম জপ্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তত সংশয়। অনুবাদ। মৃত্যু সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ অনন্য রানী গুহকে। মঞ্চে আসবে বর্ষা দেবনাথ। ভগবতী বাসুদেবায় অধ্যায় 3 শ্লোক সংখ্যা 21। যদো যদা চরতি সৃষ্ট তত্ত্ব দেবী তরজনম সজতি প্রমাণং কুরুতি লোকস্তদনু বর্ততে। অনুবাদ। সৃষ্ট ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরাও তার অনুকরণ করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করেন। হরে কৃষ্ণ। জয়ন্তী সাহসম্মী। তার নাম যজ্ঞ সৃষ্ট শ্রী ভগবান ভাচার যজ্ঞ সৃষ্টা শিনশন্ত মুচ্ছন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে তুয়ঘম পাপা যে পচন্তি আত্মকারণাত। অনুবাদ। ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজের ইন্দ্রিয়ের জন্য অন্নাদি পাপ করেন তারা কেবল পাপই ভোজন করেন। হরে কৃষ্ণ। তাপস্যা। আমি এখন একটি বৈদিক শ্লোক আবৃত্তি করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় শ্লোক 5। অন্তকালে চ মামেব স্মরম মুক্তকালে বরম যত প্রয়োতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। অনুবাদ। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করে তিনি তাৎক্ষণিকভাবে আমার ভাবেই প্রাপ্ত হন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ। স্কন্ধ 1 অধ্যায় 8 শ্লোক নম্বর 21। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। অনুবাদ। বসুদেব তো নয় দেবকী নন্দনা গোপরাজ নন্দের পুত্র এবং গাবীয় ইন্দ্রিয় সমূহে আনন্দদাতা পরমেশ্বর শ্রীকৃষ্ণকে
আমি বারবার আমার সহশ্রদ্ধ ও প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। আমি একটি বৈদিক শ্লোক পাঠ করব, স্নন্ধ এক অধ্যায় অধ্যায় আট শ্লোক নং একুশ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। অনুবাদ: বসুদেব তনয় দেবকী নন্দন গোপরাজ নন্দের পুত্র এবং গাভী ও ইন্দ্রিয় সমূহে আনন্দাত্মা শ্রীকৃষ্ণ পরমেশ্বর শ্রীকৃষ্ণকে আমি বারবার আমার শিষ্যত্ব প্রণীত নিবেদন করি। হরে কৃষ্ণ। আমি একটি বৈদিক শ্লোক আবৃত্তি করব। ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থাধ্যায় জ্ঞানযোগ শ্লোক নং এবং পরম্পরার মাধ্যমে এই পরম জ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং সেই যোগ নষ্ট প্রায় হয়েছে। হরে কৃষ্ণ। জয়াবল এবং প্রস্তুত থাকবে প্রত্যাশীরা। হরে কৃষ্ণ। আমার নাম জয়রানী বল। আমি এখন একটি বৈদিক শ্লোক পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক সংখ্যা ৩৪। তদ্বৃদ্ধি প্রণিপাতে পরিশ্রশ্নে শিভয়া উপদেক্ষন্তি তে জ্ঞানমম জ্ঞানিনাম তত্ত্বদর্শিনাম। অনুবাদ: সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলেই সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার নাম প্রত্যাশা রায়। আমি এখন একটি শ্লোক আবৃত্তি করছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নং ৩৪। শ্রী ভগবান উবাচ তদ্বিধে প্রণিপাতেন পরিপ্রশ্নে সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনাম। অনুবাদ: সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্রে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সে তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। হরে কৃষ্ণ। একটি বৈদিক শ্লোক আবৃত্তি করব। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নং ৯। শ্রী ভগবান উবাচ জন্ম কর্ম চ মে দিব এব জ ব্যক্তি তত্ত্বত তেতা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। অনুবাদ: হে অর্জুন, যিনি আমার দীর্ঘ জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে দেহত্যাগ করার পর আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, সে আমার নিত্যদান লাভ করে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। অনামিকা মজুমদার, এখন মঞ্চে আসবে। নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক নং ৩৪। শ্রী ভগবান উবাচ তদ্বিদ্যা
প্রণিপাতেন পরিপ্রশ্নে নশেবয়া উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিন। অনুবাদ: সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলেই সে তত্ত্বদ্রষ্ট পুরুষ তোমাকে তত্ত্বজ্ঞান দান করবে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক নাম 34। শ্রী ভগবান উবাচ তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেখন্তিতে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। অনুবাদ: সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো ও অকৃত্রিম সেবা দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সে তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। ॐ नमः भगवते वासुदेवाय। श्रीमद्भगवद्गीता अध्याय 9 श्लोक नं 11। श्री भगवान उवाच अवजानन्ति मम मुरा मानुषीं तनुमाश्रितं परं भावं अजानन्त মামা ভূত মহেশ্বরম। অনুবাদ: আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরমভাব সম্বন্ধে অবগত না এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। হরে নম ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা হইতে পাঠ আরম্ভতে শ্রী ভগবান উবাচ অবজানন্তি মাম মুরা মানুষীম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বর। অনুবাদ: আমি যখন মনুষ্যরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরমভাব সম্বন্ধে অবগত নন এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানেন না। হরে কৃষ্ণ। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রী ভগবান উবাচ অবজানন্তি মাম মুরা মানসিক মানুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতে মহেশ্বর বলে জানে না। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ দীপায়ন দাস। এখন মঞ্চে আসবে আজকের এই প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী জয় দীপা দাস। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 4 শ্লোক সংখ্যা 9। শ্রী শ্রী ভগবান উবাচ তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্রের প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সে তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। হরে কৃষ্ণ। বাড়ি গিয়ে বাড়ি গিয়ে বাড়ি গিয়ে বাড়ি গিয়ে
जाग्रत छात्र समाज केंद्रीय परिचालक बीजमणि ग्रामदास प्रभु एवं जाग्रत छात्र समाज परिचालक नोआखाली जिला गोविंदानंद प्रभु एवं दास प्रभु এবং বিভিন্ন জায়গা থেকে আগত প্রতিযোগিতা অংশগ্রহণকারী ভক্তবৃন্দ এবং অভিভাবকবৃন্দ আপনাদের সবাইকে আমি আন্তর্জাতিক কৃষ্ণ ভবানন্দ সংঘ নোয়াখালী জেলার পক্ষ থেকে সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। এই শিক্ষা দেওয়া হচ্ছে আমি আমাদের এই জাগ্রত ছাত্র সমাজের কেন্দ্রীয় পরিচালক যিনি পূর্ব অনুরোধ করব একদিন শুক্রবার বেলায় আপনাকে ওই মন্দিরে নিয়ে যাব এবং সুন্দরভাবে তারা যে তাদের নিজস্ব প্রচেষ্টায় তারা সুন্দরভাবে এই ছেলেমেয়েদেরকে এই গীতা শিক্ষা এবং অন্যান্য প্রতিযোগী অংশগ্রহণ করতে দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যাদের প্রতিষ্ঠা এটা হচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী পূজারী বিশেষ শুনবাদী পশ্চাৎপদী আয়োজনে রথযাত্রা মহোৎসব 2019 উপলক্ষে আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানে আমার শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু এই অঞ্চলের মন্দিরের সুযোগ্য অধ্যক্ষ শ্রীপা দাস প্রভু সমস্ত প্রমিত ভক্তবৃন্দ এই মন্দির কেন্দ্র করে যারা আপনারা গৃহস্থেছেন শিক্ষার্থী পরিবার মন্ডলী কীর্তিমন্ডলী আন্তর্জাতিক সবাইকে অন্তর্ভুক্ত করেছি আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত যাওয়ার সুযোগ পাই সেই সুযোগে দেখি ব্যক্তিগতভাবে সংগঠন করা অনেকগুলি কাজে করছে